হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন নিয়ে অর্থাৎ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই ধরনের প্রশ্ন তোমাদের আসে তো তোমাদের দেখো আজকে হচ্ছে এপিসোড ওয়ান যেখানে আমি দশটি বাংলা বাক্যকে সুন্দর ভাষায় একদম বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করেছি তো তোমরা কি করবে এই বাংলা বাক্যগুলোকে পরপর সাজিয়ে নেবে এবং তারপরে ইংরেজি বাক্যগুলোকেও সাজিয়ে নেবে তাহলেই দেখবে সেগুলো একটা সুন্দর প্যাসেজ হয়ে গেছে তো এখন যেটা হয়েছে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে বাক্যগুলোকে আলাদা আলাদা করে সাজিয়েছি ঠিক আছে যাতে করে তোমাদের আমি এগুলো ব্যাখ্যা করতে পারি তো তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখে নাও এখানে একটা কথা বলবো তোমাদের দেখো এখানে তোমাদের প্রথমে যেটা বুঝতে হবে যে বাক্যগুলোকে কিভাবে সাজাবে এক একটা বাক্যের কনস্ট্রাকশনটা তোমাকে বুঝতে হবে যে এটা কোন টেন্সে আছে তারপরে এই ওয়ার্ডগুলোর মিনিং কী হুম তারপরে ধরো এগুলোকে সাজাতে হয় কিভাবে। এগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে তোমরা পুরোটা ভিডিওটা দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ইন ফিউচার আই উইল মেক মোর ভিডিওস ও তো দেখো প্রথমে যে বাক্যটা রয়েছে মানুষ তার নিজের ভাগ্যের স্রষ্টা এই যে একটা বাক্য ধরো এটা তাহলে কী হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অর্থাৎ মানুষ তার নিজের ভাগ্যের স্রষ্টা অর্থাৎ মানুষ হয় তার নিজের ভাগ্যের স্রষ্টা এটাকে এভাবেও বলতে পারি যে মানুষ তার নিজের ভাগ্য সৃষ্টি করে অর্থাৎ এই একটা বাক্যকে আমি বিভিন্নভাবে কিন্তু ভাবতে পারি আর অ্যাট দ্য সেম টাইম যখন আমি ট্রান্সলেট করব তো এভাবে ঘুরিয়েও কিন্তু আমি ট্রান্সলেট করতে পারি যার জন্য দেখো এখানে দুটো উত্তর আমি করেছি দেখো ম্যান ইজ দ্য মেকার অফ হিস ওন ফরচুন দেখো ফরচুন কথার অর্থ হলো ভাগ্য আচ্ছা মেকার মানে হচ্ছে যে স্রষ্টা তাহলে ম্যান ইজ দ্য মেকার অর্থাৎ মানুষ হলো স্রষ্টা অফ হিস ওন ফরচুন তার নিজের ভাগ্যের নিজের কথার অর্থ হলো ওন তো এটা হচ্ছে যে সাধারণভাবে এটাই হচ্ছে ট্রান্সলেট এখানে করা যাচ্ছে কিন্তু আমার যদি মনে হয় যে আমি এই স্রষ্টা ইংরেজিটা পারছি না অনেকে হয়তো এরকমভাবে করতে পারে তো সেক্ষেত্রেও কিন্তু এটা পুরোপুরি ভুল নয় এক্ষেত্রে এভাবেও কিন্তু লেখা যায় যে ম্যান মেক্স দেখো এখানে মেক এখানে ভার করলাম অর্থাৎ মানুষ তৈরি করে হিস ওন ফরচুন তার নিজের ভাগ্য বাক্যটা দেখে নাও মানুষ তার নিজের ভাগ্য সৃষ্টি করে বা তৈরি করে তো এইভাবে কী হলো বাক্যটাকে আমি এখানে ট্রান্সলেট করলাম ম্যান ইজ দ্য মেকার অফ অন ওনফরচুন এবং ম্যান মেক্স হিস ফরচুন এর মধ্যে তোমার যেটা বেটার মনে হবে তুমি লিখতে পারো তো এইভাবে কিন্তু তোমাকে ট্রান্সলেট করতে হবে তার পরের বাক্যটা দেখো আমরা যদি শ্রমবিমুখ হই তাহলে আমরা আমাদের সৌভাগ্য সৃষ্টি করতে পারি না বাক্যটা একটু বড় তো এই বাক্যটা দেখো এটা জটিল বাক্য কারণ এখানে যদি কথাটা রয়েছে যদি আমরা যদি শ্রমবিমুখ হই তাহলে আমরা আমাদের সৌভাগ্য সৃষ্টি করতে পারবো না অর্থাৎ এখানে একটা ক্লস নিয়ে আসতে হবে দেখে নাও আমরা যদি শ্রমবিমুখ হই দেখো ইফ উই আর দেখো বিমুখ কথার অর্থ হলো যে আমরা যদি কাজকে ভয় পাই শ্রম কথার অর্থ হলো কি কাজ তো কাজকে যদি আমরা ভয় পাই দেখো একটা ফ্রেজ ইউজ করছি একটা অ্যাফ্রেড অফ মানে ভীত হওয়া ইফ উই আর অ্যাফ্রেড অফ লেবার অর্থাৎ যদি আমরা কাজকে ভয় পাই বা কাজে ভীত হই তারপরটা দেখো সহজ তাহলে আমরা আমাদের সৌভাগ্য সৃষ্টি করতে পারি না উই ক্যান নট মেক আওয়ার গুড ফরচুন দেখো গুড ফরচুন মানে হচ্ছে সৌভাগ্য আর ক্যান মেক মানে করতে পারি না বা সৃষ্টি করতে পারি না এখানে একটা জিনিস বুঝতে হবে দেখো আমরা যদি শ্রমবিমুখ হই ইফ উই আর অ্যাফ্রেড অফ লেবার তাহলে আমরা এই যে তাহলে কথাটা কিন্তু আর ইউজ করলাম না তাহলে কথার অর্থ হলো কি যে দেন যেহেতু আমার ক্লস হিসেবে এখানে দেখো ইফ কথাটা দেওয়া রয়েছে তো এই ক্লজে ইফ দেওয়া যেহেতু রয়েছে তা এখানে কিন্তু আর সেকেন্ড আমি দেন ইউজ করতে পারবো না অর্থাৎ ইফ আবার দেন দুটো ওয়ার্ড একই বাক্যে বসে না বাংলার ক্ষেত্রে বসতে পারে যেমন যদি তাহলে বাংলায় বসেছে কিন্তু ইন কেস অফ ইংলিশ সেন্টেন্স তখন কিন্তু তুমি আর দেন ইউজ করতে পারবে না তাই দেন কথাটা এখানে বসছে না ইফ উই আর অ্যাফ্রেড অফ লেবার উই ক্যান নট মেক আওয়ার গুড ফরচুন তো দেখো এই বাক্যটাকেই আবার অন্যভাবে লেখা যেতে পারে কারো হয়তো এরকমভাবেও মনে হতে পারে যে এইভাবে যদি লেখা যায় দেখো ইফ উই ডু নট ওয়ান্ট টু ডু লেবার অর ওয়ার্ক কেউ লেবারের বিকল্প শব্দ ওয়ার্ক ইউজ করতে পারে কাজ যেমন ধরো ইফ উই ডু নট ওয়ান্ট টু ডু যদি আমরা কাজ করতে না চাই দেখো না চাই অর্থাৎ শ্রমবিমুখ হই এই যে টার্মটা এই ব্যাপারটাকে কেউ যদি ঘাবড়ে যায় যে এই কথাটা তো লিখতে পারছি না অর্থাৎ এর এই ধরনের শব্দ বা এই ধরনের অর্থযুক্ত শব্দ তোমাকে ইউজ করতে হবে অর্থাৎ আমরা যদি কাজ করতে না চাই ইফ উই ডু নট ওয়ান্ট টু ডু লেবার অথবা এরকম লিখতে পারি যে ইফ উই ডু নট ওয়ান্ট টু ডু ওয়ার্ক তারপর বাকি অংশটা আগের মতোই দেখো উই ক্যান নট মেক আওয়ার গুড ফরচুন তাহলে আমরা আমাদের সৌভাগ্য সৃষ্টি করতে পারি না তো এই হচ্ছে ব্যাপার এইভাবে কী হচ্ছে বাংলাকে আমরা প্রথমে বুঝবো সে বাংলাটাকে ইংরেজিতে ট্রান্সলেট করবো তারপরের বাক্যটা দেখো তাহলে আমরা জীবনে উন্নতি করতে পারি না এই বাক্যটা দেখো তাহলে আমরা জীবনে উন্নতি করতে পারি না দেন উই ক্যান নট প্রসপার ইন লাইফ একদম সহজ বাক্য দেখো দেন মানে হচ্ছে তাহলে আমরা পারি না উই ক্যান নট যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স আর ক্যান হচ্ছে মডেল ভার্ভ আর ক্যান নট মনে রাখবে ক্যান নট এটা একটাই ওয়ার্ড ক্যান আর নট আলাদা আলাদা নয় ক্যান নট মানে আমরা পারি না দেখো উন্নতি করা ইংরেজি হচ্ছে ভার্ম সেটা হচ্ছে প্রসপার জীবনে ইংরেজি হচ্ছে ইন লাইফ একদম সহজভাবে দেন উই ক্যান নট প্রসপার ইন লাইফ তারপরের বাক্যটা দেখো কিছু মানুষ ভাবে জীবনের সাফল্য ভাগ্যের উপর নির্ভর করে কিছু মানুষ ভাবে সাম পিপল থিঙ্ক দ্যাট দেখো এখানে কিন্তু যে কথাটা ছিল না কমা দিয়েছিল কিন্তু আমি যেহেতু ইংরেজিতে লিখছি সেখানে আমি যদি দ্যাট কথাটা দিয়ে দিই তাহলে অনেক সহজেই বোঝা যাবে সাম পিপল থিঙ্ক দ্যাট কিছু মানুষ ভাবে যে দেখো এটা নাউন ক্লস হচ্ছে দ্যাট থেকে বাকিটা হবে নাউন ক্লস এই যে দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন ফরচুন দেখো জীবনের সাফল্য ইংরেজি হচ্ছে যে সাকসেস ইন লাইফ ওকে তারপরে দেখো নির্ভর করে ডিপেন্ড থেকে হবে ডিপেন্ডস দেখো ডিপেন্ডস হয়েছে ডিপেন্ডস কারণ এটা প্রেজেন্ট ইডিমিনাই টেন্স সাকসেস ইন লাইফ ডিপেন্ডস দেখো ভাগ্যের উপর অনফরচুন শেষে হয়েছে দেখো অনফরচুন সাম পিপল থিঙ্ক দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন ফরচুন এভাবে কি হচ্ছে বড় বড় বাক্যকেও কিন্তু আমরা সুন্দরভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি সবসময় একটা কথা মাথায় রাখতে হবে যেটা হচ্ছে আমাদের কিন্তু খুব ধৈর্য দরকার আমাদের কিন্তু খুব ধীরে ধীরে ভাবতে হবে তাহলে কিন্তু কোনো কিছুই অসম্ভব নয় তার পরের বাক্যটা দেখো কিন্তু সেটা সত্য নয় কিন্তু সেটা সত্য নয় একদম সহজ বাক্য খুব ছোটো বাক্য দেখো বাট দ্যাট ইজ নট রাইট কিন্তু সেটা সত্য নয় কেউ এটাকে আবার এভাবেও লিখতে পারে দেখো বাট দ্যাট ইজ রং কিন্তু সেটা মিথ্যে অর্থাৎ সত্য নয় মানে মিথ্যে অর্থাৎ তুমি যদি এই নীচের বাক্যটা লিখে দাও তাহলে কিন্তু তোমার ভুল হচ্ছে না এটাও সঠিক অর্থাৎ যে একটা বাক্যের ট্রান্সলেশন করতে গেলে বিভিন্ন রকম কিন্তু ইংরেজি বাক্য হতেই পারে ওকে তো আমার বন্ধু একরকম লিখেছে আমি একরকম লিখেছি এটা নিয়ে কোনো কনফিউশনের কথা নেই বিভিন্ন রকম বাক্য হতেই পারে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যেন সেন্সটা ঠিক থাকে তো এর পরের বাক্যটা দেখো জীবনের প্রতিপদে সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন তো এটা কিন্তু সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য দেখো এখানে কোনো ক্লজ থাকবে না জীবনের প্রতিপদে এটা প্রথমে লিখে ফেললাম ইন এভরি স্টেপ অফ লাইফ অর্থাৎ জীবনের প্রতি ক্ষেত্রে বা প্রতি পদে লেখা হয়ে গেল তারপরে দেখো সাফল্য অর্জনের জন্য এটাকেও লিখে ফেললাম টু অ্যাচিভ সাকসেস বা টু হ্যাভ সাকসেস দেখো অ্যাচিভ আর হ্যাব আমি এখানে অবলিক দিয়ে লিখেছি কারণ যে কোনো একটা তুমি লিখতে পারো তোমার মাথায় আসতে পারে যে এটা অ্যাচিভ মানে অর্জন করা কিন্তু কেউ হয়তো ভাবলো যে অ্যাচিভ কথাটার আমি ইংরেজি যে ইউজ হয় আমি জানি না সে লিখতে পারে যে টু হ্যাভ সাকসেস মানে সফলতা পেতে বা সাফল্য পেতে ইন এভরি স্টেপ অফ লাইফ টু অ্যাচিভ সাকসেস এরপরে দেখো যে সাবজেক্ট যেটা সেটা বসবে দেখো সেটা হচ্ছে যে কি হার্ডওয়ার্ক দেখো কঠোর পরিশ্রম দেখো প্রয়োজন হার্ড ওয়ার্ক দেখো ইজ নিডেড অথবা নেসেসারি যে কোনো একটা লিখবে হার্ড ওয়ার্ক ইজ নিডেড ওকে সো বাক্যটা আরেকবার পড়ে নিচ্ছি দেখো ইন এভরি স্টেপ অফ লাইফ জীবনের প্রতিপদে টু অ্যাচিভ সাকসেস সাফল্য অর্জনের জন্য হার্ডওয়ার্ক ইজ নিডেড তো এই হচ্ছে যে একটি সুন্দর বাক্য হলো এখানে কিন্তু মনে রাখবে ধরো এই বাক্যটাকে কেউ অন্যভাবে লিখছে যেমন ধরো এর পরেই আমি জাস্ট পরের লাইনে লিখে দেখিয়েছি একটু অন্যভাবে লিখা যেতে পারে অর্থাৎ অন্যভাবেও কিন্তু ট্রান্সলেট করা যেতে পারে কীভাবে দেখো আমি এখানে উই দিয়ে শুরু করছি দেখো উই নিড ডু হার্ড ওয়ার্ক অর্থাৎ আমাদের কঠিন পরিশ্রম করা দরকার এখানে উই সাবজেক্টটা নিয়ে এলাম অর্থাৎ যে কোনো মানুষেরই তো করা দরকার পরিশ্রম সেটা বোঝাচ্ছে যার জন্য এখানে কি হচ্ছে উই এখানে এই ইউনিভার্সাল অর্থাৎ সার্বজনীন এটা সকলের জন্য বসছে নিড এখানে মোডাল ভার হিসেবে বসছে উই নিড ডু হার্ড ওয়ার্ক আমাদের কঠোর পরিশ্রম করা প্রয়োজন দেখো কেন এবারে টু অ্যাচিভ সাকসেস সাফল্য পাওয়ার জন্য দেখো ইন এভরি স্টেপ অফ লাইফ জীবনের প্রত্যেকটা পদে অর্থাৎ একই রকমভাবে করা যায় অর্থাৎ কখনও সাবজেক্ট মাঝখানেও লেখা যায় কখনও প্রথমেও লেখা যায় অর্থাৎ তুমি যদি কনস্ট্রাকশন বোঝো তুমি কিন্তু যেভাবে হোক বাক্য কিন্তু সাজাতে পারবে অর্থাৎ প্রথমের বাক্যটাও সঠিক এবং এই দ্বিতীয় বাক্যটা বাক্যটাও কিন্তু সঠিক হয়েছে ওই নিড ডু হার্ড ওয়ার্ক টু অ্যাচিভ সাকসেস ইন এভরি স্টেপ অফ লাইফ এর পরের বাক্যটা দেখো কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই দেখো এখানে দেয়ার দিয়ে শুরু করছি দেয়ার ইজ নো অল্টারনেটিভ অথবা সাবস্টিটিউট অফ হার্ডওয়ার্ক দেখো হার্ডওয়ার্ক মানে কঠিন পরিশ্রম তো দেয়ার ইজ নো অল্টারনেটিভ অর্থাৎ সেখানে কোনো বিকল্প নেই অথবা সাবস্টিটিউট মানে বিকল্প যে কোনো একটা লিখবে দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ হার্ডওয়ার্ক অর্থাৎ কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই এরপরে দেখো নেক্সট লাইন আমাদের সকলকে পরিশ্রমী হতে হবে দেখো হতে হবে অর্থাৎ কোনো কিছু জোর দিয়ে বোঝানো সেক্ষেত্রে কি হয় আমাদের মনে রাখবে যে হ্যাভ টু বা হ্যাজ টু এই কথা ইউজ হয় তো এক্ষেত্রে লক্ষ্য করো আমাদের সকলকে হতে হবে উই অল হ্যাভ টু বি দেখো এখানে বি ভার্ব দেওয়া হয়েছে উই অল হ্যাভ টু বি অর্থাৎ আমাদের সকলকে হতে হবে কি হতে হবে পরিশ্রমী তো পরিশ্রমী ইংরেজি হচ্ছে যে অ্যাক্টিভ অথবা ডিলিজেন্ট তো যে কোনো একটা লিখবে অ্যাক্টিভ লিখতে পারো বা ডিলিজেন্ট লিখতে পারো সো আনসারটা হচ্ছে এরকম যে উই অল হ্যাভ টু বি অ্যাক্টিভ অথবা ডিলিজেন্ট তো তারপরের বাক্যটা দেখো সব থেকে বড়ো ব্যাপার হলো যে আমাদের যুক্তিবাদী হওয়া উচিত তো অনেক সময় আমরা ঘাবড়ে যাবো যে থেকে বড়ো ব্যাপার হলো যে এই অংশটা কীভাবে লিখবো তো এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে এই ধরনের বাক্য কিভাবে হয় দেখো সবথেকে বড় কথা হলো যে বলি তো এগুলো সে সেরকম দেখো হোয়াট ইজ মোর ইজ দ্যাট ওকে সবথেকে বড় কথা হলো যে হোয়াট ইজ মোর ইজ দ্যাট হয়ে গেল তো তারপরে দেখো আমাদের যুক্তিবাদী হওয়া উচিত এখানে উচিত অর্থে বসছে অর্থাৎ উই তারপরে দেখো স্যুড বি উচিত অর্থে স্যুড বসে এবং হওয়া বোঝাচ্ছে অর্থাৎ হওয়া উচিত অর্থাৎ শুড বি হোয়াট ইজ মোর ইজ দ্যাট উই শুড বি দেখো যুক্তিবাদী ইংরেজি হচ্ছে লজিক্যাল অর্থাৎ লজিক্যাল লিখতে পারো এছাড়াও তুমি লিখতে পারো রেশনাল অর্থাৎ যে কোনো একটা লিখতে পারো লজিক্যাল অর রেশনাল হোয়াট ইজ মোর ইজ দ্যাট উই শুড বি লজিক্যাল অর রেশনাল তো একদম শেষ বাক্য দেখো তখন আমাদের সমাজেরও উন্নতি হবে তখন আমাদের সমাজেরও উন্নতি হবে তো দেন মানে তখন আমাদের সমাজ ইংরেজি আওয়ার সোসাইটি দেখো সমাজেরও আছে অর্থাৎ সেখানে অলসো দিলাম দেন আওয়ার সোসাইটি অলসো এখানে উন্নত হবে অর্থাৎ সমাজ নিজে উন্নত হবে অর্থাৎ উইল ডেভেলপ দেন আওয়ার সোসাইটি অলসো উইল ডেভেলপ অর্থাৎ ফিউচার টেন্স এটা হলো তো ভিউয়ার্স তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কি করবে আমাকে কমেন্ট দিয়ে জানাও তাহলে কী হবে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য তৈরি করবো ওই ট্রান্সলেশনের উপর তো ভালো থেকো আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাকে একটু উৎসাহিত করবে আর যারা রয়েছে চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো লাভ ইংলিশ ইংলিশ উইল লাভ ইউ